প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাময়িক পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্টটা তো বাকি আছে। নেক্সটে তোমাদের বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষা অবশ্যই সম্ভাবনা যে অফলাইনেই হবে এবং সরাসরি পরীক্ষা, এবং তোমরা বার্ষিক পরীক্ষার সিলেবাসটাই প্রাধান্য দিয়ে পড়াশোনা করতে হবে। যে আমাদের বার্ষিক পরীক্ষায় যে সিলেবাসটা আছে, আমরা আগে সেই সিলেবাসটা কমপ্লিট করার পরে তারপরে আমরা যেগুলো বাকি পড়ছে বা অন্যান্য যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করবো। তোমরা অবশ্যই বার্ষিক পরীক্ষার সিলেবাস টার্গেট নিয়ে পড়াশোনা করবে, এবং বার্ষিক পরীক্ষা তোমাদের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা অনলাইনে আছে। আর বার্ষিক পরীক্ষা আমরা আশা করি যে অফলাইনেই হবে। তাই এখন আমরা বার্ষিক পরীক্ষার যে সিলেবাসের মধ্যে আমাদের দ্বিতীয় পাঠ, আমি তোমাদের দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করবো, এবং তোমরা এই ক্লাসগুলো ফলো করবে এবং মূল জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করবো। দ্বিতীয় পাঠের মধ্যে আমরা যে বিষয়টা আলোচনা করবো, প্রথম হচ্ছে জটিল সংখ্যা, এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। জটিল সংখ্যার সম্ভাবনা যেগুলো আছে এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা হচ্ছে জটিল সংখ্যা নিয়ে। জটিল সংখ্যাটা তোমরা এর আগে কোনো ক্লাসে করো নাই, ইন্টারমিডিয়েট ছিল 9, 10, 9 বা অন্য কোনো বিষয় ছিল না। জটিল সংখ্যা ম্যাথমেটিক্স এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। উপর ক্লাসে জটিল সংখ্যার উপরে একাধিক বই বা একাধিক কোর্স করতে হয়, এখানে মাত্র একটা অধ্যায় থাকলেও অনার্স বা মাস্টার্স লেভেলে একাধিক কোর্স জটিল সংখ্যার উপর আলোচনা করতে হবে। এই কারণেই তোমরা এই একটা অধ্যায় যদি ভালো করে বা খুবই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে অবশ্যই পরবর্তী ক্লাসে কাজে লাগবে। আর যদি তুমি কোনো রকম অবহেলা করো, তাহলে অবশ্যই পরবর্তী ক্লাসে সময় মনে পড়বে যে আমরা এই অধ্যায়টা কেন কম করে আমরা করছি, ঠিক আছে? আর এখানকার যে জটিল সংখ্যা একটা অধ্যায় হলেও আমাদের এই আলোচনা কিন্তু পরবর্তী ক্লাসে অনেক ব্যাপক আকার আলোচনা হয়, তখন এই অধ্যায়টা ভালো বোঝা না থাকলে পরবর্তী অধ্যায়গুলোতে তোমাদের কঠিন মনে হবে। তাহলে আমরা জটিল সংখ্যা প্রথমেই, আমরা জটিল সংখ্যা যেহেতু পূর্বে কোনো সময় পাইনি, সেই কারণে আমরা জটিল সংখ্যার উৎপত্তি, কিভাবে জটিল সংখ্যাটা আসলো সেটা আমরা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করবো। তাহলে আমাদের প্রথমেই আলোচনার বিষয় হচ্ছে যে জটিল সংখ্যার উৎপত্তি, একটা জটিল সংখ্যা কিভাবে আসলো। আমরা সমীকরণ সমাধান করার সময় জটিল সংখ্যা যেহেতু একটা সংখ্যার একটা প্রকারভেদ, তাহলে জটিল সংখ্যা কি দিয়ে প্রকাশ করা হয়, জটিল সংখ্যার প্রতীক হচ্ছে সি দিয়ে প্রকাশ করা হয়, যেটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার। উপর ক্লাসে অনার্স লেভেলে কমপ্লেক্স নাম্বার করে 100 মার্কের পড়তে হয় বা আরো একাধিক অংশের মানে আলোচনার বিষয় থাকে কমপ্লেক্স নাম্বার সি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে জটিল সংখ্যার উৎপত্তি কি, তাহলে আমরা দেখি যে আমাদের ম্যাথমেটিক্স এর মধ্যে সংজ্ঞা, ডেফিনেশন, স্বতঃসিদ্ধ থাকে, সেগুলো কোনো কোনো ক্ষেত্রে আমরা লিখে দিই যে শুধুই গ্রহণযোগ্য হবে। তাহলে আদৌ এভাবে গ্রহণযোগ্য না দিলে আমাদের অন্যান্য সংজ্ঞা, সমীকরণের সংজ্ঞা বা অনেক কিছুতে আমাদের সমস্যা হতে পারে। যেমন আমরা জটিল সংখ্যার উৎপত্তি থেকে আমরা দেখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা একটা সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটা সমীকরণ যদি আমরা লিখি, অথবা আমরা একটা সমীকরণ লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কত ওয়ান সমান, তবে এই দুইটা সমীকরণ আমরা খেয়াল করি যে আমরা সমীকরণে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এই সমীকরণ যদি তোমাকে সমাধান করতে বলা হয়, তোমাকে যদি বলি এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ সমীকরণ গঠনের যে শর্ত, সেই শর্ত কিন্তু দুইটার মধ্যে আসে। দুইটার মধ্যে যদি আসে সমাধান, সমাধান কোন সমীকরণ সমাধান করলে যে মানটা পায় সেটাকে আমরা বলি সমীকরণের মূল, সেই মূলটা কিন্তু একটা সংখ্যা, সেই সংখ্যার মধ্যে একটা প্রকার ভেদ হচ্ছে আমাদের জটিল সংখ্যা। তাহলে এই সমীকরণটা যদি আমরা সমাধান করতে বলি, তোমাকে যদি বলি যে এটা তুমি সমাধান করো, তাহলে তুমি লিখো কি এক্স স্কোয়ার সমান কত, মাইনাস ওয়ান। তাহলে আমরা লিখলাম যে এক্স স্কোয়ার সমান কি, মাইনাস ওয়ান। তাহলে এক্স স্কোয়ার সমান মাইনাস ওয়ান হলে তুমি, তখন আমরা বাস্তব সংখ্যা যদি করি, আমরা নিশ্চয়ই বাস্তব সংখ্যা করছি, বাস্তব সংখ্যার মধ্যে একটা ধর্মই আছে যে মাইনাস যদি বর্গ করি, মাইনাস যদি বাস্তব সংখ্যার ধর্মের মধ্যে মাইনাস বর্গ করলে হয় প্লাস। তাহলে মাইনাস যে কোনো মাইনাস সংখ্যা আমাদের বাস্তব সংখ্যার মধ্যে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ স্বতঃসিদ্ধ হচ্ছে যে আমরা মাইনাস কে বর্গ করলে বা মাইনাসে মাইনাসে আমাদের হয় কি প্লাস, বা মাইনাস পরিষ্কার করলে আমাদের হয় কি প্লাস। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বাস্তব সংখ্যার গুণাগুণ। তাহলে বাস্তব সংখ্যার কোনো এমন কোনো গুণ নাই যে বর্গ করলে ঋণাত্মক হয়। তাহলে আমরা প্রথম দেখতে পেলাম কি, যে বর্গ করলে ঋণাত্মক হয়, তার মানে আমরা এতদিন কি লিখে দিতাম, অর্থাৎ লিখে দিতাম গ্রহণযোগ্য নয়, এই কথাটা আমরা লিখে দিতাম, লিখতাম যে এটা গ্রহণযোগ্য নয়, কারণ বাস্তব সংখ্যায়, কারণ কিন্তু বাস্তবের মধ্যে আছে,
বাস্তবের মধ্যে আছে যে বর্গ কোনোদিনও কি হইতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না। মাইনাস করে যখন কোনো সংখ্যা বর্গ করলে এই সংখ্যাটা কোনো মতে ঋণাত্মক হতে পারবে না। তাহলে আমরা এতদিন লিখে দিতাম যে গ্রহণযোগ্য নয়, তার মানে আমরা যদি, তার মানে কি দাঁড়া আছে যে এক্স সমান যদি আমরা রুটের মধ্যে মাইনাস চিহ্ন ব্যবহার করি, তাহলে রুটের মধ্যে যদি মাইনাস এসে যায়, রুটের মধ্যে মাইনাস কথাটা আমরা মনে রাখবেন যে রুটের মধ্যে মাইনাস, তাহলে রুটের মধ্যে কোনো রুটের মধ্যে যদি মাইনাস আসে তাহলে আমরা লিখে দিতাম যে এই রাশিটা বাস্তবে গ্রহণযোগ্য নয়। কিন্তু বাস্তবে গ্রহণযোগ্য যদি না হয় তাহলে আমাদের এই সমীকরণটাও গ্রহণযোগ্য নয়। এভাবে আমাদের একাধিক সমীকরণ গ্রহণযোগ্য না, এইভাবে আমরা বাস্তব রাশি নিয়ে যদি কাজ করতাম তাহলে আমরা বলতাম যে এই সমস্ত সমীকরণের মান গ্রহণযোগ্য নয়, ফলে সমীকরণটা আমাদের গ্রহণযোগ্য হবে না। সমীকরণটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আমাদের সমীকরণ সংখ্যা অনুসারে ঠিক আছে, কিন্তু তার মান বা তার যে সমাধান সেটা গ্রহণযোগ্য হচ্ছে না বাস্তব সংখ্যার ক্ষেত্রে। তাহলে এইভাবে আমাদের অঙ্কের মধ্যে অনেক কিছু এরকম বাদ করে যাবে, সেই কারণে আমাদের আসলো যে এটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আমরা এটা গ্রহণযোগ্য করতে হবে, কারণ আমাদের সমীকরণ গঠন যখন মূল থেকে আমরা সমীকরণ গঠন করতে যাবো তখন কিন্তু সেই মূলটা আমাদের লাগবেই কাছে, তার না হলে আমরা ওই সমীকরণটা গঠন করতে পারবো না। এটার খাতে যদি ভোট ঘাট থাকে তার মূল হবে চারটা, তুমি যদি সেখানে বাস্তব মান দুইটা পাও আর দুইটা যদি দিতে বা সেই দুইটা মূল দিয়ে যে আমি আমার মূল আছে দুইটা, দুইটা লিখলাম যে আমি বাস্তব আর দুইটা লিখলাম যে আমাদের গ্রহণযোগ্য নয়, কিন্তু আমি যখন মূল থেকে আবার ওই সমীকরণে যাবো তখন কিন্তু আমরা ওই চার ঘাত বিশিষ্ট সমীকরণ পাবো না, কারণ দুইটা মূল তুমি বাদ দিয়ে দিছো। তার মানে যে সমীকরণ তুমি আবার যখন মূল থেকে আমরা সমীকরণের দিকে যাবো তখন যদি এই মানটা আমরা যদি বাদ দিয়ে দেই তাহলে এই মূল যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা পূর্বের সমীকরণ আবার ফিরে পাবো না। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে দুই দিক থেকে যাবে, একবার একদিক থেকে আমরা সমীকরণ থেকে মূল বের করবো আবার মূল থেকে সমীকরণ গঠন করবো, দুইটাই কিন্তু আমাদের স্বতঃসিদ্ধ হতে হবে, নাহলে ম্যাথমেটিক্সে কোনো দিন গ্রহণযোগ্য হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আমরা বাদ দিয়ে হয়তো সমীকরণটা আমরা বানাতে পারবো না, সেক্ষেত্রে আমাদের কি করতে বলছে যে এই সমীকরণের মান যেহেতু বাস্তবে নাই তাহলে আমরা একটা মান কল্পনা করে নেবো, কল্পনা করে আমরা সমীকরণটা সাজানোর চেষ্টা করবো। তাহলে আমরা যদি বাস্তবে কিন্তু এই মানটা গ্রহণযোগ্য নয় তাহলে আমরা যদি এই সমীকরণটার মানটা কল্পনা করি এই এক্স স্কোয়ার, তাহলে রুটের মধ্যে মাইনাস থাকলে আমাদের বাস্তবে সম্ভব নয়, সেই কারণে আমরা এই অংশের একটা মান কল্পনা করে নিলাম। কল্পনা যেহেতু আমরা কল্পনা করে নিছি, কল্পনার ইংরেজি হচ্ছে ইমাজিনারি, কল্পনা ইমাজিনারি, ইমাজিনারি যেহেতু ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক বা কল্পনা, এই ইমাজিনারির প্রথম অক্ষর হচ্ছে আই, ইমাজিনারির প্রথম অক্ষর হচ্ছে আই, সেই প্রথম ইমাজিনারির প্রথম অক্ষর, ইমাজিনারির প্রথম অক্ষর হচ্ছে আই, মানে এই আই থেকে আমরা প্রতীক ব্যবহার করলাম যে ইমাজিনারির প্রথম অক্ষর আই, সেই আই থেকে প্রতীক ব্যবহার করলাম, যে প্রতীকটা ব্যবহার করলাম যে কল্পনা করে দিছি যে এই ইমাজিনারির প্রথম অক্ষর আই, আই থেকে কি কল্পনা করলাম যে এই রাশিটা যদি গ্রহণযোগ্য নয়, এই যে এক্স স্কয়ার সমান আমরা ধরলাম কত আই স্কয়ার, এটা আমাদের কল্পনা, এটা তো আমাদের কল্পনা, আমরা কল্পনা করলাম কি যে কল্পনা করলাম যে আই স্কয়ার, তাহলে আই স্কয়ার, তাহলে আমাদের সমাধান চলে আসবে এক্স সমান প্লাস মাইনাস আই, তাহলে এই হচ্ছে আমাদের সমাধান। তাহলে আই কল্পনা করলাম কি, আই কল্পনা করলাম আই স্কয়ার সমান মাইনাস ওয়ান, আই স্কয়ার সমান কি মাইনাস ওয়ান, তাহলে আমাদের আই সমান কত দাঁড়াবে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান, তাহলে আই এর মান আমাদের আই সমান, তাহলে আমাদের কি এক্স সমান প্লাস মাইনাস আই, তাহলে আই স্কয়ার সমান আমরা কল্পনা করলাম মাইনাস ওয়ান, তাহলে আই সমান রুট ওভার, তাহলে আই সমান আমাদের কি দাঁড়াচ্ছে যে আই দুইটা মান আসে আই এর মান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান, কারণ আই এর একটা মান প্লাস আর একটা মান, তাহলে আই এর আমরা ভালো করে বুঝি আই এর দুইটা মান, আই দিয়ে প্লাস রুট ওভার মাইনাস ওয়ান, তাহলে আই দিয়ে আমাদের রুট ওভার মাইনাস ওয়ান আর আই দিয়ে আমাদের মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান, তাহলে আই দিয়ে জটিল মূল যেখানে আসবে, জটিল মূল সেখানে আসবে সেখানে দুইটা করে আসবে, কারণ আই এর মান প্লাস আবার আই এর মান কি মাইনাস, তাহলে জটিল মূল সর্বদাই যুগল, জটিল মূল সর্বদাই কি যুগল, যেখানে জটিল মূল আসবে সেখানে অবশ্যই দুইয়ের দুইটা আসবে চারটা আসবে ছয়টা আসবে, তাহলে জটিল মূল সর্বদাই যুগল হিসেবে আসবে, যেটা আমরা জটিল মূল সর্বদাই যুগল এই কথাটা মনে রাখবো, তো জটিল মূল সর্বদাই যুগল আই এর আগে প্লাস বা মাইনাস ওয়ান, তাহলে আমরা শিখলাম যে আই স্কয়ার সমান কি মাইনাস ওয়ান, তাহলে আই সমান কত রুট ওভার মাইনাস ওয়ান, তাহলে এই আই কে বলা হয় কাল্পনিক, তাহলে কাল্পনিক সংখ্যা, তাহলে আমরা কি শিখলাম কাল্পনিক সংখ্যা,
তাহলে কাল্পনিক সংখ্যা কি যে কাল্পনিক সংখ্যা আমাদের ফিক্সড করা যে i এর মান কাল্পনিক সংখ্যা কি যে i সমান যে √ ওভার -1 তাহলে i সমান √ ওভার -1 মানে এই i কে বলা হয় কাল্পনিক সংখ্যা তাহলে আমরা কাল্পনিক সংখ্যা কাকে বলে শিখলাম যে i এর মান √ ওভার -1 এই i কে বলা হয় কি কাল্পনিক সংখ্যা তাহলে i কে বলা হয় কাল্পনিক সংখ্যা তাহলে আমাদের সমাধানে x সমান প্লাস মাইনাস i এই i কে বলা হয় কাল্পনিক সংখ্যা समाधान करते समाधान करी माइनस वन प्लस माइनस रूट ओवर माइनस थ्री बाई रूटर आगे प्लस माइनस बढ़े मैं माइनस हाफ প্লাস মাইনাস দেখো এখানে আমরা খেয়াল করি যে রুটের আগে প্লাস আসছে রুটের আগে মাইনাস আছে আই এর আগে প্লাস হবে একটা আই এর আগে মাইনাস হবে তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু আমাদের কাল্পনিক তাহলে এই অংশটুকু কাল্পনিক এই অংশটুকু হচ্ছে আমাদের বাস্তব তাহলে এটা হলো বাস্তব প্লাস কাল্পনিক তাহলে এখানে সমাধানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমাধানের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা অংশ বাস্তব কাল্পনিক পাইছি এই সমীকরণের সমাধান করার সময় আমরা বাস্তব এবং কাল্পনিক দুটাই পাইছি তাহলে আমাদের জটিল সংখ্যা হচ্ছে যে আমাদের বাস্তব জটিল সংখ্যার সংজ্ঞা উৎপত্তি তাহলে জটিল সংখ্যা হচ্ছে যদি আমরা সমীকরণ সমাধান করার সময় বাস্তব এবং কাল্পনিক তাহলে জটিল সংখ্যা হচ্ছে জটিল সংখ্যা কি জটিল সংখ্যার সমান আমরা লিখবো যে বাস্তব প্লাস কাল্পনিক তাহলে আমরা নিশ্চয় এখন তাহলে আমরা বুঝতে পারবো যে জটিল সংখ্যার সংজ্ঞা হলো কি বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা মিলিত যে সংখ্যা বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা তাহলে জটিল সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা মিলিত সংখ্যার নাম হচ্ছে জটিল সংখ্যা তাহলে আমরা শিখতে পারলাম আমাদের জটিল সংখ্যা সমান হচ্ছে বাস্তব জটিল সংখ্যা সমান হচ্ছে বাস্তব সংখ্যা যোগ জটিল সংখ্যা সমান বাস্তব সংখ্যা যোগ হচ্ছে কাল্পনিক সংখ্যা যেমন আমরা বাস্তব সংখ্যা জটিল সংখ্যা যেমন একটা উদাহরণ জটিল সংখ্যা জটিল সংখ্যার সাধারণ রূপ জটিল সংখ্যার জটিল সংখ্যার সাধারণ রূপ এক্স ওয়াই এ বি বাস্তব সংখ্যা তাহলে জটিল সংখ্যার সাধারণ রূপ আমরা ভালো করে খেয়াল করি জটিল সংখ্যার সাধারণ রূপ জটিল সংখ্যার সাধারণ রূপ আমাদের জেড সমান এক্স প্লাস আই ওয়াই বা এ প্লাস আই বি কাল্পনিক
আবার জটিল সংখ্যা এ প্লাস আই বি দিয়ে প্রকাশ করা হয়, এ অংশ হচ্ছে বাস্তব, আই বি এটা হচ্ছে আমাদের কাল্পনিক, তাহলে আমাদের বি এ বি নিজে কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে জটিল সংখ্যা দুইটা অংশ বাস্তব প্লাস কাল্পনিক, যেটা আমরা সাধারণত জেড দিয়ে প্রকাশ করি, এক্স সমান এক্স প্লাস আই ওয়াই বা এ প্লাস কত আই বি। তাহলে আই সমান আমরা, তাহলে আমরা জটিল সংখ্যার সংখ্যা বুঝলাম যে জটিল সংখ্যার সংখ্যাটা আমরা নিচ্ছি, আমি ক্লিয়ার আছে যে বাস্তব এবং কাল্পনিক মিলিত যে সংখ্যা সেই সংখ্যা হচ্ছে আমাদের জটিল সংখ্যা। এখন আমরা যেটা শিখলাম কাল্পনিক সংখ্যা, এখন আমাদের তাহলে নতুন একটা বিষয় আমরা শিখলাম, সেটা হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা। মানে কাল্পনিক সংখ্যার মধ্যে আমরা বলছি কাল্পনিক সংখ্যা মানে আই, কাল্পনিক সংখ্যা আমাদের কি আই, তাহলে আই হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা। এখানে আই কে নিয়ে কাজ করতে হবে, তখন আই কে আসছে আমাদের আই স্কোয়ার সমান করত মাইনাস, এই আই কে আমরা বলি কাল্পনিক সংখ্যা। এবং জটিল সংখ্যা হতে হলে অবশ্যই কাল্পনিক সংখ্যার উপস্থিতি থাকতেই হবে, কাল্পনিক সংখ্যার উপস্থিতি ব্যতীত কি আমাদের জটিল সংখ্যা হবে না। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই জেড সমান শুধু আই, তাহলে তো এখানে শুধু কাল্পনিক সংখ্যাটা বোঝাচ্ছে, কিন্তু এটা কেমন জটিল সংখ্যা হবে, কারণ জিরো এটা বাস্তব সংখ্যা, আই এখানে জিরো বাস্তব আর ওয়ান হচ্ছে বাস্তব, আই হচ্ছে কাল্পনিক, তাহলে আমাদের এটা বাস্তব প্লাস কাল্পনিক, এই হচ্ছে আমাদের জটিল সংখ্যা। শুধু আই দিয়েও প্রকাশ করা যায় যে জটিল সংখ্যা, কিন্তু আমরা যদি দেখো বুঝছো নিশ্চয়ই যে আই তাহলে জিরো প্লাস আই, জিরো হচ্ছে বাস্তব, ওয়ান বাস্তব আর আই হচ্ছে আমাদের কাল্পনিক, তাহলে আমাদের বাস্তব প্লাস কাল্পনিক, বাস্তব প্লাস কাল্পনিক এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা। কিন্তু যদি আয়ের উপস্থিতি না হয়, আয়ের উপস্থিতি না হলে সেটা কিন্তু জটিল সংখ্যা হবে না। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, লিখলাম যে জেড সমান থ্রি, এখন এটা কিন্তু আমরা লিখলাম যে জেড সমান থ্রি প্লাস জিরো ইন্টু আই, জেড সমান থ্রি, তারপর জেড সমান দেখলাম থ্রি প্লাস জিরো ইন্টু আই, তাহলে এটা কি জটিল সংখ্যা? তোমাকে যদি প্রশ্ন করা আছে এই অংশটুকু এটা কি জটিল সংখ্যা কিনা, ভালো করে বোঝার চেষ্টা করি, আমাদের এই অংশটুকু বাস্তব, বাস্তব এই অংশটুকু কাল্পনিক, তাহলে তো এটা জটিল সংখ্যা, কারণ এটা বাস্তব এটা কিন্তু কাল্পনিক, তাহলে এটাও কিন্তু জটিল সংখ্যা, তাহলে তো সব রাশি জটিল সংখ্যা হয়ে যাবে, কিন্তু না এখানে এটা কিন্তু জটিল সংখ্যা না, কারণ এখানে আই তার সহগগুলো জিরো, আই এর সাথে সহগগুলো কত জিরো, সহগ জিরো মানে সেই পরিমাণটা বোঝায়, কিন্তু আই এর সহগ যদি জিরো হয় তাহলে আই এর এখানে উপস্থিতি নেই, এখানে আই এর যদি উপস্থিতি নেই তাহলে আই কোনো সময় এটা জিরো, আই এর উপস্থিতি নাই এবং আই উপস্থিতি ছাড়া কোনো সময় জটিল সংখ্যা হতে পারে না, তাহলে এটা বাস্তব এবং জটিল, জটিলের মধ্যে আই কিন্তু উপস্থিতি নেই, তাই আই এর যেহেতু উপস্থিতি নেই তাহলে এটা জটিল সংখ্যা নয়, তাহলে এটা জটিল সংখ্যা নয়। তাহলে আমরা বুঝতে পারছি যে যদি তোমাদের একটা উদাহরণ দেয় এমসিকিউতে থ্রি প্লাস জিরো ইন্টু আই, এটা কি জটিল সংখ্যা? না, কেন জটিল সংখ্যা নয়, কারণ কি এই জিরো আই জটিল সংখ্যা হতে হলে অবশ্যই আই এর উপস্থিতি থাকতেই হবে, কিন্তু এখানে জিরো দিয়ে আই এর উপস্থিতি নির্দেশ করে না, কোনো কিছু যদি জিরো মান থাকে, যেমন তোমার কাছে কোনো কিছু নাই সেটা যদি জিরো হয় তাহলে এখানে জিরো বলতে আই এর উপস্থিতি নাই, মানে কোনো একটা আই ওয়ান আই টু আই থ্রি আই কোনো একটা আই নেই, আই এর উপস্থিতি নাই, এই কারণে এই রাশিটা জটিল সংখ্যা নয়। এটা একটা এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে থ্রি প্লাস জিরো ইন্টু আই এটা কি জটিল? না, জটিল সংখ্যা নাই, কারণ এখানে আয়ের উপস্থিতি নির্দেশ করে না। এখন আমরা কাল্পনিক সংখ্যার মধ্যে দেখি যে কাল্পনিক সংখ্যার মধ্যে আমাদের কি আছে, আই স্কোয়ারের মান কত আছে, আমাদের মাইনাস ওয়ান আসছে, তাহলে আই স্কোয়ারের মান যদি মাইনাস ওয়ান হয়, এখন আই আমাদের কাল্পনিক সংখ্যার সাথে জটিল সংখ্যা থাকবে, তাহলে আমাদের আই দিয়ে আমাদের হিসাব নিকাশ করতে হবে আই এর ঘাত, তাহলে আমরা কি শিখলাম, সবসময় আমরা মনে রাখবো যে আই 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 স্কোয়ারের মান কত, মাইনাস ওয়ান, এখন আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান আমরা মুখস্থ রাখবো, এখন আই এর ঘাত সীমা, আই এর ঘাত, কারণ শুধু আই এর ঘাত। এখন আমরা খেয়াল করবো যে আই এর ঘাত বলতে শুধু যে আই স্কোয়ারে থাকবে তা তো না, আই স্কোয়ারের মান আই এর ঘাত আই কিউ হতে পারে, আই ফোর হইতে পারে, আই ফাইভ, তাহলে আই এর ঘাতের মধ্যে যদি আমাদের আই স্কোয়ার হয় তাহলে আমরা বুঝলাম মাইনাস, যদি আমাদের আই কিউব হইতে পারে, আই ফোর হইতে পারে, আই ফাইভ হইতে পারে,
এরকম যদি হয় তাহলে আই এর ঘাত আমরা বুঝবো আই আই স্কয়ার সমান মাইনাস ওয়ান এরকম আই এর ঘাত আই কিউব হইতে পারে আই আই ফোর হইতে পারে আই ফাইভ হইতে পারে তাহলে আই এর যদি কিউব হয় তাহলে কত হইতে পারে তাহলে আমরা সব আই স্কয়ার এর সাথে যাবো আই স্কয়ার ইন্টু আই তাহলে মাইনাস ওয়ান ইন্টু আই তার মানে মাইনাস আই আবার যদি আমাদের আই ফোর হয় আই স্কয়ার ইন্টু আই স্কয়ার তার মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সমান কত ওয়ান এটা আমরা খেয়াল করছি আই স্কয়ার ইন্টু আই তাহলে মাইনাস ওয়ান ইন্টু আই এবং আই আবার আই ফোর যদি হয় তাহলে আই স্কয়ার ইন্টু আই তাহলে আই স্কয়ার ইন্টু আই স্কয়ার তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান সমান ওয়ান আবার যদি আই ফাইভ হয় তাহলে আই ফাইভ হলে আই স্কয়ার আই স্কয়ার আই স্কয়ার তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান শুধু কি আই তার মানে এটা আমাদের শুধু আই তার মানে আমরা করতে পারবো এখন আই স্কয়ার সমান মাইনাস ওয়ান আই কিউব মানে আই স্কয়ার ইন্টু আই মানে মাইনাস ওয়ান ইন্টু আই মাইনাস আই আই ফোর মানে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান সমান ওয়ান আই ফাইভ মানে আর কি আই স্কোয়ার ইন্টু কত আই আই স্কোয়ার তাহলে আই ফাইভ মানে আই স্কোয়ার ইন্টু আই মাইনাস ওয়ান ইন্টু আই সমান কত আই এইভাবে আই এর যত ঘাতই আসুক আমরা নিশ্চয়ই আই এর ঘাত সমান বের করতে পারবো তাহলে আমরা আই এর ঘাত বা আই কে যখন আমরা ক্যালকুলেশন নিশ্চয়ই আমরা এই পদ্ধতিতে আই এর ক্যালকুলেশন করতে পারবো এখন জটিল সংখ্যার মধ্যে তাহলে নিশ্চয়ই তোমাদের আই এর কাল্পনিক সংখ্যার যোগ বিয়োগ বা হিসাব নিকাশ করার পদ্ধতি তোমরা নিশ্চয়ই এটা মনে রাখলে যে কোনো সময় আই এর ঘাত সময় আমরা ক্যালকুলেশন করতে পারবো এখন হচ্ছে আমাদের জটিল সংখ্যা যেটা আমরা দেখালাম যে জটিল সংখ্যা তাহলে দুইটা পার্টে আছে জটিল সংখ্যা জেড দিয়ে প্রকাশ করা যায় এ প্লাস কত আই বি আর অথবা এক্স প্লাস আই আই এই হচ্ছে জটিল সংখ্যা আমাদের সাধারণ রূপ তাহলে জেড সমান এ প্লাস আই বি বা এক্স প্লাস আই ওয়াই তাহলে এই যে সাধারণ রূপটা এই ফর্মেটে আমাদের আনতে হবে আমরা অন্য কিছু শিখতে গেলে জটিল সংখ্যা যখন অন্য ফর্মেটে না থাকে তখন আমাদের যদি বলে যে তুমি এই ফর্মেটে সাজাও একটা জটিল সংখ্যা অন্য ফর্মেটে দেওয়া আছে এখন তোমাকে বললো যে তুমি এই বাস্তব কোন ফর্মেট একটা রাশি বাস্তব আটটা রাশি কাল্পনিক এই ফর্মেট ধর একটা অঙ্ক আছে জেড সমান ওয়ান বাই ওয়ান প্লাস আই এই অঙ্কটা দেওয়া আছে এখন এই যে ফর্মেটে দেওয়া আছে যে ওয়ান ভাগ ওয়ান প্লাস আই তোমাকে বলছে যে এই ফর্মেটে সাজাতে এক্স প্লাস আই ওয়াই মানে বাস্তব এবং কাল্পনিক আলাদা করতে হবে তাহলে এই ফর্মেটে যদি এইটাকে আমরা সাজাতে চাই তাহলে আমাদের কি করতে হবে তারপর খেয়াল করে তাহলে আমরা ওয়ান ওয়ান মাইনাস আই করলাম নিচে ওয়ান প্লাস আই ওয়ান মাইনাস কত আই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে ওয়ান মাইনাস আই নিচে ওয়ান মাইনাস কত আই স্কয়ার ওয়ান মাইনাস আই নিচে হচ্ছে আমাদের কত টু তাহলে আমাদের আলাদা হয়ে গেল হাফ প্লাস মাইনাস ওয়ান ইন্টু হাফ ইন্টু কত আই দেখো আমরা একটু আমাকে দেখাই দিছি যে ওয়ান ভাগ ওয়ান প্লাস আই সেটাকে আমরা এই বাস্তব এবং কাল্পনিক বাস্তব এবং কাল্পনিক এই ফর্মেটে আনতে হবে একটা অংশ বাস্তব আর একটা অংশ কাল্পনিক তাহলে এই অংশ আনতে হলে পরে আমাদের কি করছে ওয়ান প্লাস আই আছে তাহলে আমরা ওয়ান মাইনাস আই দ্বারা উপর নিচে গুণ করছি সেটা তার তার বিপরীত দিয়ে উদ্দেশ্য নিচের আইকে সরাই দেওয়া উদ্দেশ্য হচ্ছে নিচের আই আমরা সরাই দেবো তাহলে ওয়ান প্লাস আই ওয়ান মাইনাস আই দ্বারা উপরে গুণ করছি গুণ করে ওয়ান মাইনাস কত আই স্কয়ার তাহলে ওয়ান মাইনাস আই স্কোয়ার আই স্কোয়ার মান কত মাইনাস ওয়ান আই স্কোয়ার মান আছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান হলে পরে আমাদের টু তাহলে বাস্তব এবং কাল্পনিক আলাদা করলাম এই এই হচ্ছে তাহলে একটা অংশ বাস্তব একটা অংশ কাল্পনিক এটা কাল্পনিক অংশ এটা আমাদের বাস্তব রিয়েল আর এটা হচ্ছে আমাদের কাল্পনিক ইমাজিনারি এটা দিয়ে আমরা এ প্লাস আই ফর্মেটে আসলাম ঠিক আছে আজকে এই পর্যন্ত জটিল সংখ্যার উৎপত্তি এবং জটিল সংখ্যার গঠন নিয়ে আমরা আলোচনা করলাম নেক্সট ক্লাসে জটিল সংখ্যার জ্যামিতিক অবস্থান মানে জিওমেট্রিতে বা গ্রাফে জটিল সংখ্যা কেমন অবস্থান হয় এবং জটিল সংখ্যার কার্টেসীয় উপাদান আমরা বোঝানোর চেষ্টা করবো আগামী ক্লাস ক্লাসে পড়লে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে